Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সাগরের মা মিলে আমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়। কিসের প্রতিশোধ? তুমি কি জানো? ওর বাবার যাবজ্জীবন জেল হয়ে যাওয়ার প্রতিশোধ। ওর বাবা আমার কাকাকে আর তার নিজের বোনকে খুন করেছিল। না, সে কাউকে খুন করেনি। দুজনকে খুন করেছিল তোমার বাবা মাখন চৌধুরী। মিথ্যে কথা? না, মিথ্যে নয়। সাগরের বাবা রাজা ছিল মাখন চৌধুরীর ফ্যাক্টরির গার্ড। সামান্য গার্ডের বোনের সঙ্গে নিজের ভাইয়ের প্রেম মেনে নিতে পারেনি তোমার বাবা। বন্দুক সহ গ্রেফতার হয় রাজা। জেল থেকে বেরিয়ে নিজের ছেলের সঙ্গে দেখা হবার পরেও পরিচয় দিতে পারছে না হতভাগ্য বাপ। শুধুমাত্র নিজের জীবন থেকে খুনির পরিচয় মুছে ফেলতে পারেনি বলে। কোথায় কোথায় তিনি? তোমার সামনে। যতদিন না আপনি আমার বাবার কাছ থেকে সত্য স্বীকার করাতে পারছেন, ততদিন আপনি আমাকে আটকে রাখুন, লুকিয়ে রাখুন আমাকে। যদি অপরাধের জন্য আমার সাগরের ভালোবাসাকে কষ্ট দিতে পারি, আমার কোনো কষ্ট হবে না। বিশ্বাস করুন, আমার এখানে থাকতে কোনো কষ্ট হবে না। কিন্তু আমার হবে। তোমাকে আটকে রাখার জন্য নিজের বিবেকের কাছে কি জবাব দেবো আমি? যাও, যাও, চলে যাও তুমি। এরপর তোমার বিবেক তোমার বাবাকে যে দৃষ্টিতে দেখতে বলে সেই দৃষ্টিতে দেখো। তোমার অন্তর সাগরের সঙ্গে যে ব্যবহার করতে বলে সেই ব্যবহারই করো। শুধু শুধু একটা অনুরোধ, সাগরকে কিছু বলো না। যাও,
আপনি। আমার বিবেক যা নির্দেশ দেয় আমি তাই পালন করব। যাবা যাও, এটা তোমার। ম্যাডাম আপনি? হ্যাঁ বুদ্ধি, আমি আজ সমস্ত সত্যির কথা জেনে এসেছি। আমি আজ সমস্ত মিথ্যার মুখোশ খুলে দেব। মিথ্যার মুখোশ তো আমি খুইলাই ফেলাইছি। ওই যে কাল মাইয়া যাইছিল, ওর নাম মধু না, লিলি। সাগরের সেনেই না, ওই হালায় শক্তির বাপ মাইয়া যাকে সাজাইয়া আনছিল। মাখন চৌধুরী স্যার তো বাসায় নাই, থানায়। আপনার কিডন্যাপ করনে দায়ে সাগরে অ্যারেস্ট করছে পুলিশ কাল রাতে। স্যার রায় ঠিক ওইখানেই আছে, ওহনো ফেরে নাই। অপরাধীর সঙ্গে সহানুভূতি দেখানো পুলিশের কাজ নয় ইন্সপেক্টর। বিচারে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কেউই অপরাধী নয় মিস্টার চৌধুরী। কি মনে করেন আপনারা, পুলিশের বুকে কি মানুষের মতো অনুভূতি নেই? অনুভূতি থাকলে আমার অবস্থাটা আপনারা বুঝতে পারতেন ইন্সপেক্টর। একটা রাত পার হয়ে গেল, অথচ আমার মেয়ের কোনো খবর আপনারা এখনো দিতে পারলেন না। আমি নিশ্চিত এই শয়তানটাকে টর্চার করলে সমস্ত খবর বেরিয়ে যাবে। আমার এই ছোট চাকরিতে আপনার পোষাবে না মিস্টার চৌধুরী। যদি পোষাতো তাহলে আমার এই চেয়ারটা আমি আপনাকে অফার করতাম। আপনি বারবার আমাকে অপমান করছেন ইন্সপেক্টর। আমার মেয়েকে যদি আপনারা খুঁজে বার করতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমি আইজির কাছে কমপ্লেন করতে বাধ্য হব। মামনি, মামনি তুই কোথায় ছিলি? খবরদার, খবরদার আমাকে তুমি মামনি বলে ডাকবে না। মেয়ের সাথে যে বাবা প্রতারণা করে তার মুখে মেয়ের জন্য কোনো আদরের ডাক মানায় না। স্নেহের আড়ালে কাঁটা, মমতার আড়ালে আগুন, আর ভালোবাসার আড়ালে বিষ লুকিয়ে থাকে। ইন্সপেক্টর, সাগরকে কেন ধরে এনেছেন আপনারা? আপনাকে কিডন্যাপ করার অভিযোগে। না ইন্সপেক্টর, আমাকে কেউ কিডন্যাপ করেনি। আমি নিজেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। আপনি আপনি দয়া করে সাগরকে ছেড়ে দিন। সেন্ট্রি, লক আপটা খুলে দাও। আমার সাগর, আমার সাগর কি করেছে, কি করেছে ওরা তোমাকে সাগর? মিস্টার চৌধুরী, মিথ্যে অভিযোগ দায়ের করাও কিন্তু একটা অপরাধ, আর আপনার অপরাধ এখানে প্রমাণিত। ইন্সপেক্টর সাহেব, আমি বলেছিলাম যে আমি নির্দোষ। সরি সাগর, আজ এই মিস্টার চৌধুরীর মতো গণ্যমান্য ব্যক্তিও যে এত নির্দিষ্টভাবে মিথ্যে অভিযোগ দায়ের করতে পারেন সেটা আমি ভাবতেই পারিনি। আপনি যদি অভিযোগ দায়ের করেন আমি মিস্টার চৌধুরীকে এক্ষুনি গ্রেপ্তার করতে পারি। না ইন্সপেক্টর সাহেব, ব্যক্তি হিসেবে উনি যতই নোংরা হন না কেন, আমার কাছে তুমি বৃষ্টির বাবা। না সাগর, না, কারো পিতৃত্বের কোনো পরিচয় প্রয়োজন নেই আমার। আমার পরিচয় তুমি। আমি এখান থেকে তোমার হাত ধরে চলে যাব সাগর। না বৃষ্টি, এইভাবে আমি তোমাকে নিয়ে যাব না। নিয়ে তো আমি তোমাকে যাবই ভালোবাসার প্রকৃত সম্মান দিয়ে, ওই বাড়ির থেকে সামাজিক স্বীকৃতি দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তাই হবে সাগর, তাই হবে। তোমার কথা আমার কাছে আদেশের চেয়েও বড়। আসে বৃষ্টি। তুমি মহৎ সাগর, তোমার বাবার মতোই মহৎ। সাগর, সাগর কোথায়?
কি হয়েছে তার? ঠাকুর কি পুলিশ ধরে নিয়ে গেছে? ওকে খুব অত্যাচার করছে। কেন? মাখন চৌধুরীর মেয়েকে কিডন্যাপ করার অপরাধে। না, মাখন চৌধুরীর মেয়েকে আমি ধরে নিয়ে গেছিলাম। মেয়েটা আমার সাগরকে ভালোবাসে জেনে ওকে আমি মুক্ত করে দিয়েছি। বিবেকের দংশনে পুলিশের কাছে সারেন্ডার করবো বলেই তোমার কাছে বিদায় নিতে এসেছিলাম। না না না, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না, আমাকে আর একা পেলে তুমি কোথাও যাবে না, ভালো তুমি কোথাও যাবে না। এই তোমার শাড়ি আমার শরীরে কাটার মতো মিশছে। আরে না মা, আমি আমার জীবনের আদর্শ বলে জেনেছিলাম, যে মাকে আমি দেবীর চেয়ে পবিত্র ভাবতাম, সে কিনা এই বয়সে এইভাবে? আজ বুঝতে পারছি কখন আমি আমার পিতৃ পরিচয় পাইনি কেন। আসলে হয়তো আমার জন্মেরই ঠিক নেই। এত বড় গালি দিলি তুই আমাকে, এত বড় গালি, এত বড় গালি, এত বড়, এত বড়, এত বড়। মারো মারো মারো, যত খুশি মারো, কিন্তু সত্যি করে বলো, বলো বলো যে লোকটা, এই লোকটার সঙ্গে তোমার তোমার কি সম্পর্ক? হায় ভগবান, সন্তান জানতে চায় জন্মদাতা বাবার সঙ্গে তার মায়ের কি সম্পর্ক। আন্না, আন্না, আর পরীক্ষা নিও না আমার। মা, উনি যদি আমার বাবা হন তাহলে তোমার পরনে এই বিধবা শাড়ি কেন? আমার নির্দেশে, আমার নির্দেশে খুনির সন্তানের পরিচয় তোমার মনকে যেন ছোট করে দিতে না পারে, তাই তাই আমি ওকে বিধবার পোশাক পরিয়ে দিয়ে গেছিলাম। খুনির সন্তান? মিথ্যে, সব মিথ্যে, সবই মাখন চৌধুরীর ষড়যন্ত্র। নিজের ভাইকে খুন করেছিল ওই মাখন চৌধুরী, খুন করেছিল আমার আদরের ছোট বোনকে, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসত। আর সেই খুনের দায় আমার ঘাড়ে চাপিয়ে জেলে পাঠিয়েছিল আমাকে। বছরের পর বছর আমার আমার বোনের এই ছবি, আমার আমাদের সুখের দিনের এই ছবি বুকে নিয়ে জীবনের সবচেয়ে সুন্দর সময় জেলের অন্ধকারে কাটিয়েছি। আর তোমার মা সদবা হয়েও বিধবা সেজে দেখেছে, বুকের রক্ত দিয়ে তোমাকে বড় করে তুলেছে। ওকে ওকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমার কাছে না, আমার কাছে না, তোর বাবার কাছে ক্ষমা চা, ওর শূন্য বুকটা ভরিয়ে দে। বাবা, না, সাগর, বাবা, সাগর, সাগর বাবা, আমাকে সব বলো বাবা, আমাকে সব বলো। বড় পবিত্র ভালোবাসা ছিল সঞ্জীব আর কেয়ার মধ্যে, কিন্তু একটা তুচ্ছ পাহারাদারের বোনের সঙ্গে নিজের ভাইয়ের প্রেমকে মেনে নিতে পারল না মাখন চৌধুরী, তাই খুন করেছিল আমার ছোট বোন কেয়াকে।
থেকে তুলে নিয়ে গিয়ে গুদাম ঘরে আটকে রাখ। সময় মতো লাশটাকে আগুন দিয়ে চালিয়ে দেব। গুড, ভেরি গুড। এতদিন আমি নিশ্চিন্ত হলাম, তোমরাও নিশ্চিন্ত থাকো, কারণ পুরুষের সমস্ত ঝামেলা আমি সামলাবো। আর তোমাদের লোকেদের আমি পুরস্কৃত করব। কিন্তু কোথায় তা? আপাতত ওরা সি ড্রিম হোটেলে এনজয় করছে। 20 বছর আগে তোমার লোকেরা যে ভুল করেছিল, শক্তির লোকেরা কিন্তু সেই ভুল করেনি। ওরা সাগরকে মেরে জলে ভাসিয়ে দেয়নি, তাকে একটা বস্তায় বন্দি করে আমাদের গুদাম ঘরে আটকে রেখে দিয়েছে। আমারই ভুল হয়েছে, অন্যের হাতে নির্ভর করে আমি ভুল করেছি। এবার আমি নিজের হাতে সেই ভুলটা সংশোধন করব। ভুল সংশোধন নয়, আবারও ভুল করবে তুমি, কারণ পবিত্র ভালোবাসাকে হত্যা করার সাধ্য এই পৃথিবীতে কারো নেই। বৃষ্টি, মিস্টার চৌধুরী, প্রেম আর ঘৃণার যুদ্ধে সবসময় প্রেমেরই জয় হয়েছে মিস্টার চৌধুরী। না, হয়নি। আজ থেকে 20 বছর আগে দুটো জীবনকে শেষ করে আমি প্রমাণ করে দিয়েছি। আজ তোদের এমন শিক্ষা দেব, আজ তোদের এমন বিভৎস মৃত্যু উপহার দেব যে তোদের মতো ছোট লোকের বাচ্চারা প্রেম তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে সাহস পাবে না কোনোদিন। তাহলে কেন মরিনি জানিস? সারা জগতের কাছে আসল অপরাধীর মুখোশটা খুলে দেওয়ার জন্যে, সারা জগৎকে জানাবার জন্যে যে আমার বোনের হত্যাকারী পিশাচ তুই, তোর নিজের ভাইয়ের হত্যাকারী জানোয়ার তুই। আমি জানোয়ার? আমি পিশাচ? আমি হত্যাকারী? আর এই হত্যাকারী আজ বাপ এবং ছেলেকে দুটোকে হত্যা করবে। অস্ত্র আছে তোর কাছে? বন্দুক, রাইফেল, স্টেনগান? তার চাইতে অনেক বড় অস্ত্র আমার কাছে, যা দেখলে ভয় তোর বুক শুকিয়ে কাঠ হয়ে যাবে। জেনে রাখ চৌধুরী, যে অস্ত্র আমি তোকে দেখাবো, দেখাতে যে আমাকে হবেই। তোর আর আমার মাঝখানে দাঁড়িয়ে আছে দুটো নিষ্পাপ জীবন, একটা 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 পবিত্র ভালোবাসা। মাখন চৌধুরীর কাছে একটা চাকরের বাচ্চার প্রেমের কোনো মূল্য নেই। চৌধুরী,
খুনের পর খুন করেছিস তুই, আবার নতুন করে খুন করার ষড়যন্ত্র করছিস, কিন্তু কেন? অহংকার করার জন্য তো? ধনের অহংকার, আভিজাত্যের অহংকার, মর্যাদার অহংকার। কিন্তু বেঁচেই যদি না থাকিস, কোথায় যাবে ধন, কোথায় যাবে আভিজাত্য, কোথায় যাবে মর্যাদা, কোথায় যাবে তোর অহংকার? হ্যাঁ চৌধুরী, আজ আর তোর বাঁচার কোনো পথ নেই। কে মারবে আমাকে? তুই? তোর ছেলে? না, আইন। যে অস্ত্র দিয়ে তুই এত কিছু করেছিস, তোর সেই অস্ত্রই আজ আইনের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। সাগরকে মেরে ফেলার জন্য যত চেষ্টা তুই করেছিস, এমনকি আজ মেরে ফেলা পর্যন্ত, তা সব স্বীকার করেছে এরা। উকিলের সামনে লিখিত দিয়েছে, আবার মুখেও বলেছে, এটা রেকর্ড করা হয়েছে। আজ মিথ্যে সাক্ষী দিয়ে অন্যকে অপরাধী বানাবার কোনো পথ যেমন তোর নেই, তেমন আমার নেই সাক্ষীর অভাব। আমার আমার সবচেয়ে বড় সাক্ষী কে জানিস? তোর নিজের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী দেব। একটু আগে মিস্টার চৌধুরী তার 20 বছর আগের খুনের কথা নিজের মুখে স্বীকার করেছেন। আমি পুলিশকে জানাবো। বৃষ্টি, মা বৃষ্টি, বাবা সাগর, আমি আমার ভুল স্বীকার করছি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি মা। আমি তোমাদের ভালোবাসাকে মেনে নিলাম। আমি তোমাদের বিয়ে দেব। হ্যাঁ, আমি তোমাদের বিয়ে দেব। আমি এমন ধুমধাম করে বিয়ে দেব যে সারা শহর অবাক হয়ে তাকিয়ে দেখবে। ওই কথা যদি সত্যি হয়, এই স্বীকারোক্তি তুমি ফেরত পাবে। না হলে তোমার যা ইচ্ছে তাই করো রাজা। আমার মেয়ের ঘৃণা আমার চোখ ফুটিয়ে দিয়েছে। সত্যি তো, আমার মেয়েই যদি সুখী না হয় তাহলে কার জন্য এ সমস্ত করব? যাও যাও, চলে যাও তোমরা, আমি এদের সঙ্গে ফিরব। তোমাদেরকে আর কোনো প্রয়োজন নেই। আজ থেকে আমি আমার নতুন জীবন শুরু করব। নড়াচড়া করো না বাবাজি, মাথাটা ফুটো হয়ে বেরিয়ে যাবে। রাজা, কি করবে তোর আইন? আমাকে ফাঁসি দেবে? আরো দুটো খুন করে আমি ফাঁসিতে যাব, তবু আমার অহংকার এতটুকু কমবে না।
আছে চাবুক চালাতে যাদের হাত কাঁপে না চাবুক খেতে তাদের ভয় কিসের আজ আমি দেখতে চাই যে বড় লোকের রক্তের রং ফুলের মতো হয় কিনা মারুন মা মারুন আমি আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে আছি মারুন মারুন মা মারুন এই তো অহংকার তোর সন্তান চায় তার বাবাকে শাস্তি দেওয়া হোক এই মর্যাদা নিয়ে তুই বড়াই করিস তো জেলে বসে খবর পাবি যে সাগর আর বৃষ্টির বিয়ে হয়েছে মিষ্টি পাঠিয়ে দেবো তারপর যখন নাতি নাতনি হবে তখন আবার খবর পাবি আবার মিষ্টি পাঠিয়ে দেবো চলুন বৃষ্টিকে নিয়ে ঘরে ফিরে চল চলো চলো মা ঘরে ফিরে চলো আর সব কেমন জোড়ায় জোড়ায় যাইতেছে খালি আর আমার কিছু হইল না বুদ্ধি গুপ্তই রইয়া গেলাম বুদ্ধির পেকাশ আর হইল না আয়সা নমস্কার প্রেম দিয়ে জিতে নেব দুনিয়া তুমি আমি দুজনা দুজনা জনা